বিটিভিকে নতুন প্রজন্মের সাংস্কৃতিক চেতনার অগ্রপথিক বলে মন্তব্য করেছেন বরেণ্য শিল্পী মুস্তাফা বানোয়ার। চ্যানেল আইকে দেওয়া সাক্ষাৎকারে বিটিভির প্রতিষ্ঠাকালীন এ সদস্য বলেন, শিল্প সংস্কৃতির বিনির্মাণে শুরু থেকেই বিটিভি কাজ করছে যা নতুন প্রজন্মের জন্য পাথেয়। চ্যানেল আই সেই সংস্কৃতির ভাবধারায় কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ইফতেখার উদ্দিন জানাচ্ছেন। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ সব ক্ষেত্রেই সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তি শিল্পী মুস্তাফা মনোয়ার নবম শ্রেণীতে পড়া অবস্থায় ভাষা আন্দোলনের পক্ষে ছবি এঁকে কারাবরণ করেন তিনি। মহান এই শিল্পীর নামে চ্যানেল আইয়ে করা হয়েছে মুস্তাফা মনোয়ার স্টুডিও। বিটিভির 60 বছরের পদার্পণে সেই স্টুডিওর সামনে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন। অসুস্থতার কারণে সশরীরে উপস্থিত হতে না পারলেও চ্যানেল আইয়ের আয়োজনকে স্বাগত জানান বিটিভির প্রতিষ্ঠাকালীন এই সদস্য। মানুষের মনটাই আগে কথা বলে, মনটাই আগে যে কোনো কাজ করে, তারপরে তো কথা হিসাবে প্রকাশ পায়। তো মনের কথা হলো অন্তরের চাওয়া, অন্তরের পাওয়ার চেষ্টা এবং অন্তরকে শক্তিশালী করা, অন্তরকে জাগ্রত করা। বহুমাত্রিক গুণের এ অধিকারী শিল্পী আশা করেন, বাঙালির শিল্প ও সংস্কৃতি নিয়ে বিটিভি যে যাত্রা শুরু করেছিল, চ্যানেল আই সেই সংস্কৃতি ধারণ করে এগিয়ে যাবে। টেলিভিশনের শুরুতে যখন জয়েন করলাম, তখন বুঝলাম যে পাকিস্তানিরা আমাদের যে বাংলার যে ঐতিহ্য, বাংলাদেশের যে কালচার, সেটাকে তারা ভাবছে যে এটা ইসলামিক না। তো সুতরাং সেটাকে কী করে কার্ভ করা যায়, সেই জন্যেই তারা টেলিভিশন স্টেশন করেছে, এবং যাতে করে এখানকার সব শিল্পীরা, এখানকার গান বাংলা সব কিছু ওই রকম হয়। আমি তখন ওই সিম্বলটা করলাম বাংলাদেশ টেলিভিশন, এবং যে লেখাটা ছিল যে বাংলাদেশ টেলিভিশন ঢাকা, এবং সেই লেখাটা ছিল পুঁথিতে যেরকম লেখা থাকে এরকম করে দিয়ে শেষটা একটু টান দেয়। আমরা সকলে মিলে এই চিন্তা করে যে পাকিস্তানের যে কালচার আমাদের করতে বলছে, সেটা যেন আমরা কিছুতেই গ্রহণ না করি, এবং আমরা যা অনুষ্ঠান সেখানে করেছিলাম সব কিছু সেই নিদর্শন পাওয়া যাবে। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে সাংস্কৃতিক আন্দোলন শুরু হয়েছিল, নতুন প্রজন্ম তাকে এগিয়ে নিয়ে যাবে এমনটাই আশা করছেন মুস্তাফা মনোয়ার। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।